বাবার মৃত্যুতে আজ আমরা না খেয়ে জীবন যাপন করছি আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার পথে আমার দায়িত্ব কেউ নেবে না কেওকে দাঁড়াবে না আমাদের পাশে সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহিরে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদেরকে प्रीতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা নিয়ে এসেছি আপনাদেরকে চিরাখানা রোডে রয়েছে আয়সার পরিবার দর্শক এর আগে আমরা আয়সার পরিবারের উপর একটি প্রতিবেদন করেছিলাম সে আয়সা জীবনে অনেক স্বপ্ন ছিল যে শিল্পী হবে কিন্তু তার শিল্পী হওয়ার স্বপ্নটি আসলে এখন এই মুহূর্তে তার কোথায় রয়েছে জানি না দর্শক এর আগে যে প্রতিবেদনটি দেখেছেন যে একটি রাস্তায় ধারে হলো কুড়িয়ে পাওয়া একজন বৃদ্ধ লোক রেতে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাকে একটি গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন কিন্তু আজ তার এমনই পরিস্থিতি যে যে বৃদ্ধ লোকের বাবার বয়সী লোকটিকে তারা বাঁচিয়েছেন আজ নিজের বাবা অবস্থানটি কি শুনবো আমরা পাশাপাশি তাদের শুনবো তাদের জীবনের গল্পগুলো কি হয়েছিল তাদের লাইফে আমরা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন একটু জোরে বলবেন আপনি আমাকে একটা বিষয় বলেন তো আসলে আপনার বাবাকে আপনারা লো কি হয়েছিল আপনার বাবার আমাদেরকে একটু বলেন আসলে আমার বাবা একটু জোরে বলেন হইছে আমার বাবা এক মাস আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিল তো যেদিন বের হয়ে গেছে সেদিন আমাদেরকে বলে গেছে যে সে গাড়ি চালাতে যাবে আসলে সে ড্রাইভার ছিল তারপরে সেটা বলে সে গেছে তারপরে আমরা তিন দিন পরে খবর পেলাম যে তাকে কারা যেন হত্যা করে গার্ডেনে ফেলে রাখছে তো সেই খবর শুনে আমরা গেলাম ওখানে দেয়া দেখি আমার বাবার মৃতদেংস ভাবে আমার বাবা হত্যা করা হয়েছে জানি না কারো এই কাজটা করছে বাট আমাকে এদিন বানাইলো আমার মাকে বিধবা বানিয়ে তারা আজকে আমাদের পরিবারটাকে একদম শেষ করে দিলো

আপনার স্বামীর কোন শত্রু ছিল না আমার বলে নাই ও স্বামী ওরে বলে যায় নাই বিনামি আমাকে বলছে তুমি আমার লগে আসো তোমার দুধ ডিম খাওয়াবো তুমি আমার লগে আসো রাত্রে দিনে আটটা রাইতের এগারোটা বাজে আট তারিখে দিনের এগারোটা বাজে আমার বলছে রাইতের এগারোটা বাজে বলছে তুমি আসো তোমার আমি দুধ ডিম খাওয়াবো তুমি তোমার দুধ ডিম দেখেছি নারী ভাই আমি এত কষ্ট করে আইসি এখন আমি যাইতে পারবো না তুমি হলে দুদিন নিয়ে আসকা হে কুয়ে বলে গেল আর আমার স্বামী করে ফিরে আসলো না গেল তারে তিন দিন দশ আমি আমি দেহ তার খবর পাই একজনে বলছে তোমার কাশিম কই আমি ভাই আমার আজকে তিন দিন ধরে উনি বাসায় নাই উনি তিন বাদে গেদি দিই ওই তোমার কাশিমটা মারিয়া বলা যেতেছে গাড়ানের ভিতরে বাদে আমার মেয়েরা নিয়ে যাই গেঁদি তার মৃতদেহ উদ্ধার করি উদ্ধার করে তার মেডিকেলে নিয়ে যাই নিয়ে তার মেডিকেলে হোস্টমার্টারের মতোই আসি তুই আসি তারা তারা মামি দেয়া ওত আসি এই শাড়ি তানাই আসি শাড়ি তানার তারা তোর জন্ত করছে তোর করার পরে আমি রাত্রে বারোটা পর্যন্ত এনে এনতে এসেছি এসার পরে তারপরে আমি এভাবেও না জিন্দিগি আমার চলতেছে অনেক কষ্টে জিন্দিগি আমার চলতেছে ভাই আপনার সংসারে মানে হলো আপনার ছেলে মেয়ে কয়টা আমার ছেলে মেয়ে তিনজন দুই ছেলে এক মেয়ে আপনার মেয়ে কি বড় না মানে হলো আপনার ছেলেরা বড় আমার মেয়ে বড় ছেলেরা ছোট আপনার মেয়ে দেখেছি আমরা হলে একটা রাস্তার ধারে বৃদ্ধ লোকের খাওয়ায় মানে তাকে হলো এটি বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছানোর কিন্তু আস্তার বাবার নেই এই মুহূর্তে একদিকে আপনি হলেন বিধবা আর আপনার মেয়ে কি করেছে হলো এতে তো এই আপনার সংসারের এখন কিভাবে চলছে অনেক কষ্টে চলছে ভাই আমি এই একা কামাই করে চার হাজার টাকা ঘর ভাড়া দিব কেমনে মেয়ে এলে ওরা কষ্ট দিব কেমনে আমি অনেক অসহায় আছি আপনার সন্তানের যদি পড়াশোনার কেউ দায়িত্ব নেয় বা তাহলে কি আপনি দিবেন এই মুহূর্তে তো আপনার মেয়েকে পড়াশোনা বা বা যে কোনো বিষয়ে যে পড়াশোনা করতে যে মানে প্রাইভেট পড়তে হয় স্কুলে যে পড়াশোনার খরচা যে আছে সেই খরচা করার মতন কি আপনার অ্যাবিলিটি আছে না নাই আমার কেউ নেই আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে তারা কি আপনাদের সংসারে কোনো খোঁজ খবর নিচ্ছে না 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 কেউ নিতেছে না কেউ নিতেছে না আপনি আমাকে একটা বিষয় জানান যে আপনার স্বামী যে এখন বিচারা দিন আছে যে আদালতে এখন হলো বিচারা দিন রয়েছে তো এটার মানে কি আপনার যে আসামি যারা হত্যা করেছে আপনারা কি জানতে পেরেছেন না না কারা খুন করেছে সেটা কি জানতে পেরেছেন না না কিছুই জানতে পারেন না কিছুই জানতে পারেন না না জানতে কোনো আসামিকে অ্যারেস্ট করতে পেরেছে না না কিছুই করতে মানে পুলিশ এখনো পর্যন্ত না না আপনাদের মামলাটা থেকে পুলিশের ইয়েতে আছে না সিআইডি তে আছে জয় সরকারবাদী হয়ে গেছেগা তারপরে আপনাদের

আপনার শ্বশুর বাড়িতে জায়গা জমি অর্থ কি আছে কিছুই নেই নেই কোনো তাহলে আপনাদের সংসারটা কিভাবে চলবে আপনার মেয়ে আমরা যতটুকু জানি যে আমরা যখন আপনার কাছে ফোন করেছিলাম এর আগে যখন প্রতিবেদন সেই শিশুবাদে পরিচিত আপনার মেয়ের সাথে শিশুবাদে আমরা ফোন করেছিলাম তখন তার কান্নার রোল শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে আপনি বলেছেন স্কুলে ভর্তি করাবেন না

আমি আপনার কাছে আসবো আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলি আঙ্কেল আপনি আমাদেরকে একটু বিষয় বলেন তো যে আপনার এই মুহূর্তে যে পড়াশোনা করার মতন যে ছিল আপনার বাবা থাকতে তো আপনার বাবা আপনার খরচা স্বপ্ন ছিল যেন একটু গানের শিল্পী হবে কিন্তু সেই সুবাদে আমরা একটা প্রতিবেদনও করেছিলাম কিন্তু আজ আপনার নিজের পড়াশোনার খরচা চালানোটাই মানে এলো খুব কষ্ট হয়ে পড়েছে আপনি দেশবাসীর কাছে কি বলতে চান আছে আমার এখন বাবা নেই আমি এখন আমার আম্মু একা মানুষ কিভাবে যে কি করবে সেটাও জানি না আর আমিও তো কেবল এস এসি দেইনি তো আমার তো ওরকম চাকরি টাকরি করার মতো বয়স হয়ও নেই কেউ আমাকে নেবেও না চাকরিতে তো কিভাবে আমি আমার মাকে বাঁচাবো কিভাবে আমি আমার দুটো ছোটো ভাইকে বাঁচাবো আমি সেই টেনশনে আছি না আমার জীবনে কি হবে আমি চেয়েছিলাম শিল্পী হব কিন্তু এখন আর আমার সেই আশাটা নাই আমি এখন আমার আম্মুকে আর আমার দুই ভাইয়ের জন্য কিছু একটা করতে চাই কিন্তু তার জন্য তো আমার পড়াশোনা করতে হবে কিন্তু আমার পড়াশোনা করার জন্য যে আমার যে টাকা পয়সা দরকার কোচিং বেতন এমনিতে যে টাকা পয়সা দরকার পড়াশোনা তারপরে পাশাপাশি আমি যে চলবো সেই চলার টাকাটাও তো আমার নেই সেই খরচটা আমাকে কে দেবে তার জন্য এখন আমাদের পরিবারটা অনেক ভেঙে পড়তেছে আমি এখন ঠিকই স্কুলে যাইতেছি কিন্তু আমার পড়াশোনার প্রতি মন বসতেছে না কারণ ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না ভালোভাবে থাকতে পারি না কোথাও ভালোভাবে চলতে পারতেসি না মনের ভিতরে শুধু দুঃখ বাবাকেও হারালাম সব দিক দিয়ে এখন কিভাবে টেনশন আপনার বাবার এমন কোনো শত্রু বা এমন কোন লোক রয়েছে কখনো মানে বাবার সাথে যখন কথা হতো তখন কি বাবা কখনো বলেছিল যে এই লোকগুলা কিন্তু ভালো না এই লোকগুলা আমার ক্ষতি করতে চায় এমন কখনো কোনো কথা বলেছিল কি না আমার বাবা ওরকম কিছু আমাদের বলেনি যদি বলতো তাহলে হয়তো আমার বাবার আজকে এটা হতো না আমরা হয়তো তার শত্রুর কথা জানতাম তাকে ঘরের ভিতরে রেখে দিতাম আমরা যদি জানতাম যে তার কোনো শত্রু আছে তাহলে আমরা তাকে কখনোই বাইরে বের হতে দিতাম না আমরা আমাদের ঘরে ওনাকে বসে রাইখা দরকার হলে রাখা দিতাম কিন্তু আমার বাবা আমাদের সেটা বলেও যায়নি যে তার কেউ কোনো শত্রু আছে কিনা আমরা জানতাম না সেটা সঠিকভাবে কিন্তু যখন এটা হলো তখন তাকে যে মারা হয়েছে মানে কিভাবে মানে তদন্ত রিপোর্টে কি আসছে তদন্ত রিপোর্টে আসছে যে মানে তাকে অনেক নিশংসভাবে প্রথমে এখানে মাথায় আঘাত করা হয়েছে তারপরে শরীরে টুকটাক আঘাত আছে মানে অনেক নিশংসভাবে আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মারা আছে এগুলো বলতে গেলে অনেক কষ্ট দিয়ে আমার বাবাকে মারা হয়েছে

সে নাকি তিন দিন আগেই মারা গেছে তাকে মানে অনেক আগে মারা ফেলা হয়েছে তার দেহ থেকে গন্ধ নাকি বের হয়েছিল আমাকে তো কেউ দেখতে দেয়নি আমার বাবার লাশ কারণ আমি লাশ দেখার আগেই

মানে আমি অল্পতেই মানে কি বলবো অজ্ঞান হয়ে পড়িব অনেক কষ্ট পাইলাম হাঁট হাটা হয় এটা আমার একটা বড় প্রবলেম তার জন্য আমি ওইটা আমাকে কেউ দেখতে দেয়নি লাশটা কারণ অনেক খারাপ ভাবে মারছিল আমার বাবাকে তাই আমি দেখতে পারিনি কিন্তু ছবিতে দেখেছি যে আমার বাবার মুখ রক্ত দিয়ে ভরা ছিল তার মাথার এদিকে অনেক আঘাত তাকে মানে চিরা যায় না তার শরীরে পাতা দিয়ে ঢাকা ওগুলো দেখে আমার মানে ছবি দেখে আমি অগণ হয়ে গেছি কিন্তু বাস্তবতা দেখতে জানি না আমার কি হতো দর্শক আসলে শুনেনই মুহূর্তে আসলে এই পরিবারটিকে আসলে কে দেখবে কে পাশে থাকবে জানি না দর্শক তার বড় হয়েছে মেয়েটিকে সেই মেয়েটিকে নিয়ে আসলে যে জায়গাটি তাকে বাসা ছিলেন সেই বাসা থেকে তারা কেন বাসাটা ছেড়ে দিলেন আমরা সেই বিষয়গুলো একটু জানি তার মায়ের কাছ থেকে বলুন আপনি আগে বাসা ছিল আপনাদের কোথায় বাসা ছিল আগে মুক্তযুদ্ধ কমপ্লিট হয়েছে চিড়িয়াখানা কিন্তু আমি বাসা ছেড়ে দিয়েছি আমার স্বামী কি মেরে মেরে ফেলেছে আমার তিনটা সন্তান আছে একটা মেয়ে মেয়েটা আজকে আমি বড়তে যাই সারাদিন লেগে অফিসে মেয়েটা আমাকে অন্য নেই অন্য কোনো খারাপ অনুসন্ধানী নেয়া আবার কোনো খারাপ কিছু করেনি করে নি আবার আবার আমার বাসায় নি এই জন্য আমি এই থাকে তো বাসা ছেড়ে আসি আবার দুইটা ছেলে তার বাপের মেয়ে মেরে

বা আপনার মেয়ের দায়িত্ব যদি কেউ নিতে চায় আপনি কি তাদেরকে দায়িত্বটা দিতে চান কিনা আপনার মেয়ের দায়িত্বটা কি দিতে চান বা সেভাবে পড়াশোনার দায়িত্ব সবকিছু আচ্ছা আপনাদের কোনো মানে নাম্বার আছে কিনা মোবাইল নাম্বার যে নাম্বার আপনাদেরকে আমরা ভিডিওতে নাম্বারটি দিতে চাচ্ছি আপনারা যদি দিতে বলেন তাহলে নাম্বারটিতে সরাসরি আপনাদের কাছে যোগাযোগ করতে পারবে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে সে ধরনের কোনো নাম্বার আছে আছে আচ্ছা তাহলে নাম্বারটি একটু বলবেন 016 407

তাও যখন বাবা ছিল তখন ভালোই ছিলাম সুখে ছিলাম যতই গরিব ছিলাম তখন একটা মনে আসতা ছিল যে আমি তো এতিম না আমার তো বাবা আছে আমার বাবা যতই খারাপ হোক যত কিছুই করুক না কেন সে তো আছে আমাদের লাইফে তো এখন যেহেতু বাবা নেই এখন বুঝতে পারতেছি যে আসলে বাবা জিনিসটা কি যার নেই সে বোঝে আসলে এতিমদের মনে যে কত কষ্ট সেটা তারাই জান আজকে আমার বাবা নেই আমার লাইফটা একদম পরিবর্তন হয়ে গেছে চতুর্দিক দিয়ে আমি ভেঙে পড়ছি আমার পড়াশোনার আমি জানি না কিভাবে চালাবো কি করবে সেটা বুঝতেই পারতেছি না যে কিভাবে কি করবো এখন শুধু স্কুলে যাইতেছি ঠিক আছে পরে কি হবে সেটা আমি এখনো জানি না আমার আমার তো কোচিং করতে হবে পড়াশোনা চালাতে হবে আমার লাইফ অনেক বড় একটা স্বপ্ন যে আমি আমার জন্য কিছু করবো আমার বাবার জন্য কিছু করবো আমার বাবা যখন ছিল তখন আমি বলতাম যে আমি বড় হয়ে পড়াশুনো করে আমি ভালো একটা কিছু করব। আমার লাইফে স্বপ্ন ছিল একটা হচ্ছে সিঙ্গার হওয়া আরেক দু আরেক দিকটা হচ্ছে আমার টিচার হওয়া এই দুটো আমার স্বপ্ন কিন্তু সিঙ্গার তো হতে পারবো না কারণ ঘুষ আমার আমার নেই তো তার জন্য মন খারাপ করিনি তবে আমার আরেকটা আশা ছিল যে আমি টিচার হব আমি গরিব স্টুডেন্টদের পড়াবো গরিব শিক্ষার্থীদের পড়াবো যারা আমার থেকে শিক্ষা গ্রহণ করে মানে ভালো একটা কিছু করতে পারবে জীবনে সেটা আমার স্বপ্ন কিন্তু আমার স্বপ্নটা মাঝপথে এসেই থেমে গেল এখন আমার সেই স্বপ্ন আমি পূরণ করতে পারতেছি না কারণ আমার পড়াশুনো আমার যে বাহ্যিক যে খরচ আমার যে খরচা তারপরে আমার জামা কাপড় ঘর বাড়া মানে সব কিছু মিলিয়ে এখন সব দিক দিয়ে পথে বসে গেছে মানে কোনো দিক দিয়ে চলতে পারতেছে না এখন জানি না কি করব বুঝতে পারতেছে না কিছু দর্শক আসলে এমন একটি অসহায় পরিবার যে পরিবারটিতে মানে যার বাবা ছিল যে এই দুই সালে জানুয়ারি এই আট তারিখে বাসা থেকে বেরেন কিন্তু সেই তার স্বামী এখন পর্যন্ত বাসায় ফিরতে পারেননি অবশেষে তার মরদেহ খবর পেলেন মানে মানে রাস্তায় মেরে ফেলে রেখে গেছেন অবশেষে কিন্তু স্বামীর দেহটাকে নিয়ে আসতে পেরেছেন কিন্তু যারা যে দুর্বৃত্তরা খুন করেছেন তার খোঁজ এখনো পাননি না দর্শক আসলে এই পরিবারটির পাশে যদি হয়তো বা কোনো না কোনো হৃদয়বান ব্যক্তি যদি এসে দাঁড়ান তাহলে হয়তোবা এই পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন জাগবে নতুন করে আশা জাগবে তাদের এবং তার স্বপ্নটা পূরণ হওয়ার পথে থাকবে যে অন্তত পড়াশোনা করতে পারলে হয়তো তার স্বপ্নটিও পূরণ হতে পারে জানি না দর্শক আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা আর এই পরিবারটি যদি অন্তত এই আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি একটুখানি সহযোগিতা পায় বা একটুখানি হেল্প পায় তাহলে হয়তো আমাদের সার্থকতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পরিশেষে আপনাদের সাথে একটি কথা বলতে চাই সবাই পাঁচ অক্ত নামাজ পড়ুন এবং নামাজ বলে সবারই মন ভালো থাকবে